হ্যাঁ সেই দিকে বাঁচাও বাঁচাও করছি, তুই বাঁচাতে পারলি না। তুই যখন নিজেই খুলতে পারছিস তাহলে আবার বাঁচাও বাঁচাও করছিস কেন? তোমরা সব এসে পড়েছো? হ্যাঁ কাকা, আমরা এসেও গেছি আবার পড়েও গেছি। শোনো, মেয়ের বিয়ে চার দিন পর, ঘরকে একদম চকচকে ঝকঝকে করে দেবে, যেখানে যেখানে রং নেই রং করে দেবে, ঘরকে একদম বউ সাজিয়ে দেবে। তাহলে কাকা বিয়েটা কার, এই ঘরের নাকি আপনার মেয়ের? বলছি কাকা, আপনার মেয়ের নামটা কি? তুই নাম জানে কি করবি রে, উনার মেয়েকে লাইন মারবি নাকি? কি যে বলেন বাবু, আমি তো গেট করবো বলে জিজ্ঞাসা করছিলাম। ধপাস, কি নাম বললেন? ধপাস। তাহলে কাকু ছেলের নাম কি? চপাট। না না, আপনাকে চপাট মানে চড় মারার কোনো সুযোগই দেবো না, বাড়ি একদম চাকা চাক করে দেবো রং করে। ছেলের নাম চপাট। বাবা, ধপাস ওয়েটস চপাট, তার মানে তো বাসুর ঘরে বক্সিং হবে। সে তো হবে। কি বলে? না না, আপনার বলে হচ্ছে কিছুই বলেনি। ঠিক আছে ঠিক আছে, ধপাসের সঙ্গে চপাটেরই বিয়ে হবে। এই মানে আপনার কাজ করে চাক্কা চেক করে দেবো, এই চল কাজে লাগ, চল 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 চল। বলি কাকা, একটু চা হবে না? চা কেন, ধ্যানে বসো, বিরিয়ানি হচ্ছে খেয়ে কাজে লাগে। চল কাজে লাগ। গজব বেজ্জতি হ্যায়। আচ্ছা সাবি, সামনে তো 14ই ফেব্রুয়ারি, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব, বাবু পয়সা টয়সা দেবে তো? এই তোর গার্লফ্রেন্ড কোথায় গেল? তোর তো বউ আছে বাড়িতে। আর শালিটা, ওটাই কেমন গার্লফ্রেন্ড? শালি ফালি কিচ্ছু ছাড়বি না? না তাহলে মুড়া কি করবা? পারি পারি আমি যেখানটায় পড়ে গেলাম, আমার মাথাটা যদি ফেটে যেত, আমার মাথা ফেটে আমার যদি কিছু হয়ে যেত, তাহলে আমার বউটাকে কে দেখতো, কে চালাতো? আমি আছি তো, ও চালাতো। ভাবিকে আগে সামলা। কোন চিড়িও নেই, ছাদও নেই তোমার। এখানে শুয়ে শুয়ে তুমি আরাম করছো? কোন এলো, কাহাঁ সে আতে? অত খইনি খাসনি, ঠোঁট ফুলে বালিশ হয়ে যাচ্ছ। বহুত তকলিফ হতি হ্যায়। বাপ রে, কি হয়ে তোমার থেকে কম হয়ে গেলে বলবি। হ্যাঁ রে, আমি এত উঁচু হয়ে গেলাম কি করে? হ্যাঁ কাকা, আমি আপনার কারে কি করে গেলাম? আমি কি করে বলবো? আরে সিরাজ দা, কোথায় গিয়েছিলে?
ওই একটু চাস্তা ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এখানেও চাস্তা ভাই পাতিয়ে রেখেছ বাবা? তেজস্বী লোক মুখ কে খোল, বোতলের মুখ কে খোল। কাকা আপনার মেয়েকে তো খুব সুন্দর দেখতে। ওর দিকে দেখবি না, তোর চোখের গুলিগুলো বের করে নিয়ে বাঁটুল খেলবো। আমি তো দেখবো, আমার স্বভাব খারাপ। এ চাওলা, মানে দাদা। হ্যাঁ বলুন। একটু চায়ের ব্যবস্থা করা যাবে না? হ্যাঁ হবে তো, আসুন ভিতরে আসুন। ওর গলা এরকম কেন, আর কি করে বলবো, চলো। বাবু, মেয়েটাকে দেখেছেন? বেলুন ফেটে গেছে। কাকু বুচুত হবে না, বুচুত। এদের বুলেট খাওয়া দুটো বিস্কুট দে তো। বুলেট মানে খেলে সত্যি হবে। আমাদের কুত্তা খেয়ে বিস্কুট খাওয়ালো, আমরা কি কুকুরের থেকেও বেকার মনে হয়? ওর মেয়েকে ছাড়বো না, থেকে নিস, বেলুন ফেটে যাবে। জানা গিয়ে কারেন্টটা দে, দেখি চলে কি। তুই আমাকে অর্ডার করছিস? তা তুই কি পুতান মন্ত্রী নাকি, তোকে অর্ডার করা যাবে না? আরে কাকা অত চিন্তা করছেন কেন, সন্ধ্যার মধ্যে সব লাইটিং জ্বললেই তো হলো তো। ব্যাস ঠিক আছে। এই এটা কি রে? এই সাকিব, হ্যাঁ তাড়াতাড়ি আয়, কাকা ডান্স করছে। এই দাঁড়া এক সেকেন্ড, গান চালাই। আরে কাকা খুশিতে ডান্স করছে, তার মানে আজকে একটা মোটা পেমেন্ট পাবো। হ্যাঁ সে তো পাবো, এখন ডান্স করো। ওরে ওরে এটা ডান্স কই, চাচাকে কার
Oh,